2021, 22 এবং 23 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের স্বপ্ন যাদের ডাক্তার হওয়া, তাদের ডাক্তার হওয়ার রাস্তাটা আরেকটু সহজ করার জন্য আমরা তোমাদের কিছু গাইডলাইন দিব, আর তোমরা কোন রাইটারের বইগুলো পড়বা সেটা সম্পর্কেও জানাবো। প্রথমত বলি, খুব বেশি পড়ে আসলে ভালো কিছু করা সম্ভব না। আমাদের টেকনিক্যাল ওয়েতে পড়া লাগবে, আমাদের যেই জিনিসগুলো দরকার সেটা পড়তে হবে। শুধু পড়লেও হবে না, তোমার সেটা মাথায়ও রাখতে হবে, মাথায় রেখে পরীক্ষার হল পর্যন্ত যেতে হবে এবং তোমার সঠিক উত্তরটা দাগিয়ে আসতে হবে, তাই না? এর জন্য আমাদের দরকার প্রপার গাইডলাইন। প্রপার গাইডলাইনের জন্য আমরা মেডিকেল আওয়ার ড্রিম গ্রুপ থেকে তোমাদের টানা 7 দিন একটা প্রোগ্রাম নিব। সেই প্রোগ্রামে আমরা জানাবো তুমি কিভাবে কোথায় থেকে কি পড়বে। এখন মূলত আমাদের প্রথমত বই সিলেক্ট করা দরকার হয়। আমরা বায়োলজি বই সিলেক্ট করব, জাস্ট 1 বুক ধরে আমরা পড়াশোনা করব। একটা বই পড়েই তুমি শেষ করতে পারবে না খুব ভালোভাবে। তুমি যদি অনেকগুলো বই নিয়ে বসে থাকো আর পড়াশোনা ঠিকঠাক মতো না করো, তাহলে কিন্তু তোমার কাছে অনেক বার্ডেন মনে হবে, অনেক বোঝা মনে হবে। আলটিমেটলি দেখা যাবে তোমার পরীক্ষার ফলাফল প্রত্যাশাজনিত হবে না। এখন আমরা প্রথমত জুলজি বই পড়বো আজমল স্যারের, সাথে আলিম স্যার থেকে হেল্প নিব। যেই জিনিসগুলো আজমল স্যারে নাই বা আলিম স্যার একটু আলাদা আছে সেটা আজমল স্যার ইনক্লুড করে দিব। আমরা হাসান স্যারের বইটা পড়বো বোটানির জন্য, আদার্স আজিবুর স্যার বা আদার্স অন্য যে রাইটারের বইগুলো আছে ওনাদের কাছ থেকে হেল্প নিব যদি দরকার হয়। আগে কিন্তু আমাদের প্রায়োরিটি, তারপরে আমাদের অপশনাল, মাথায় রাখতে হবে সবসময় প্রায়োরিটি। 1 বুক 1 রাইটার ট্রেডিশন ফলো করে কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্ট। আমাদের কেমিস্ট্রির জন্য হাজারি স্যার, হাজারি স্যার, হাজারি স্যার। অনেকে যে যত কিছু তোমাকে বলুক, অনেকে বলবে কবির স্যার বই পড়ো, অনেকে বলবে সঞ্জিত স্যার বই পড়ো, আমি বলবো তুমি শুধু হাজারি স্যার বই পড়ো। হাজারি স্যারের বইয়ের ভিতরটা পড়বে ভালো করে এবং পেছনের এমসিকিউগুলো ভালো করে পড়বা। তোমার এক্সট্রা অন্য বইও সলভ করা দরকার হয় না। অনেকে অনেক প্রশ্ন ব্যাংক সলভ করে, অনেক অনেক কিছু সলভ করে। আমার কাছে মনে হয় যদি কেউ হাজারি স্যারের মেইন বইটা ভালো করে পড়ে এবং পিছনের এমসিকিউগুলো সলভ করে, ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলো সলভ করে আর এক্সাম দেয় বেশি বেশি করে, তাহলে তার আর এক্সট্রা কোনো এমসিকিউ বুক সলভ করার দরকার হয় না। অনেকে আমাকে বলতেছিল আজ আমরা তো হচ্ছে ফিজিক্স তো তপন স্যারের বই পড়েছি, এখন কি করব। আমি বলি তপন স্যারের বইটাকে একদম সরাই ফেলো, তপন স্যারের বই দিয়ে চলবে না। আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট ইসাক স্যারের বই ফলো করে। ইসাক স্যার অ্যান্ড আমির হোসেন স্যারের বই একই বই, কিন্তু দুইটা আলাদা বই না। ইসাক স্যারের বই, আমির হোসেন স্যারের বই, সেম বই। এই বইটাই লাগবে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। যদিও মেডিকেল অ্যাডমিশন টেস্টে ফিজিক্সের প্রায়োরিটি খুব কম, কিন্তু ফিজিক্স থেকে 20টা মার্ক, 20টা মার্কও কিন্তু কম না। সেই 20 মার্ক তুমি কীভাবে পাবা? সেই 20 মার্ক কিন্তু অর্জন করা 20-এর মধ্যে 18 থেকে 19 পাওয়া অনেক সহজ। গত বছরই শর্ট সিলেবাসের বাইরে থেকে কোনো একটা কোশ্চেনই হয় নাই ফিজিক্সে, বায়োলজিতে হয়েছে। বায়োলজি তো বায়োলজি, তার কথা আলাদা। মেডিকেল অ্যাডমিশন টেস্ট বায়োলজি ছাড়া কেমনে চলে, তাই না? কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে শর্ট সিলেবাসের বাইরে থেকে গত বছর আসেনি, এবার আসতে পারে। তবে আমরা শর্ট সিলেবাসটা খুব ভালো করে পড়বো ফিজিক্সের ক্ষেত্রে। আমি বলেছিলাম অ্যাডমিশন টেস্টে রাখ দিয়ে যে যে যাই করো না কেন ফিজিক্সটা শর্ট সিলেবাস পড়ো, বাকিগুলো ফুল সিলেবাস পড়ো। এটা নিয়ে অনেকে অনেক কিছু বলছিল, আমি দেখছিলাম যে শর্ট হলে শর্টই, ফুল হলে ফুলই। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল বারবার যে ফিজিক্সটা শর্ট সিলেবাসটাই ফলো করবে, বায়োলজিটা ফুল সিলেবাস ফলো করবে। তাই বায়োলজিটাকে আমাদের ভালো করে ফুল সিলেবাস পড়া লাগবে, ফিজিক্সটা শর্টটা ভালো করে তারপরে ফুলটা পড়বা। আর কেমিস্ট্রি ফুল আর শর্ট কি ভাই, কেমিস্ট্রিতে তোমার ফুল সিলেবাসে যা আছে শর্টে মাত্র 2টা চ্যাপ্টার বেশি আছে, আর ওই চ্যাপ্টারগুলোতে যা আছে অন্যান্য চ্যাপ্টার মিলানো, আসলে তোমার কেমিস্ট্রি ফুলই, তোমার তুমি পড়ছো ফুলই পড়বো, অল্প একটু বেশি। তো এই ব্যাপারগুলো খেয়াল করবো। জেনারেলস ইংলিশ কি করবা? জেনারেলস ইংলিশে তো বিশাল সাগর, তুমি কি সাগরে ডুবে যাবা? সাগরে ডুবে গেলে কিন্তু আর উঠতে পারবা না। জেনারেলস পড়তে বসলে পড়তে ইচ্ছে করে, অজানা, অজানার প্রতি আমাদের কিন্তু বিরাট বড় আকর্ষণ থাকে। তো এই আকর্ষণে ডুবে যাওয়া যাবে না, স্পেসিফিক কিছু জায়গা থেকে আসে। এবং গত বছর আমার স্টুডেন্টরা যারা ছিল, পেড ব্যাচে ছিল যারা, পাবলিক ব্যাচেও আমার ক্লাস করেছে যারা, তারা দেখেছে আমাদের জেনারেলস কীভাবে কীভাবে পড়ানো হয়। সেখান থেকে আল্লাহর রহমতে কমন পড়ে যায়। আমরা কমপক্ষে 8টা আশা রাখতে পারি, সর্বোচ্চ 10টা আশা রাখতে পারি। গত বছর 8টা কমন পড়ছে, এই তার আগের বছর 10টা কমন পড়ছে, এবার 7টা 8টা 9টা এর মধ্যে কমন পড়লে তো আলহামদুলিল্লাহ, তাই না? তবে আমরা আশা করি 9টা 10টা কমন পড়ার মতো আমরা পড়াবো, ঠিক আছে? তারপরে আমাদের হচ্ছে তোমার ইংরেজির ব্যাপারটা আসে। ইংরেজির ব্যাপারের ক্ষেত্রে গ্রামারের বেসিক যার ভালো সে একটু আগে থাকবে, এটা সহজ কথা। যাদের তোমার ছোটোবেলা থেকে গ্রামার পড়ে আসতেছ, তোমরা সবাই আসলে গ্রামারের বেসিক ভালো করেই ইন্টার পাস করবা। কিন্তু সিনোনিম অ্যান্টোনিমের একটা ব্যাপার থাকে, স্পেলিংয়ের একটা ব্যাপার থাকে, মুখস্থ কিছু পড়া থাকে যেটা প্রতিদিন তোমার পড়া লাগে, ওইটা আমরা হোয়াইট পেপার ব্যাচে পড়াবো। তবে আমাদের এই টানা 7 দিনে আমি তোমার গাইডলাইন দিয়ে দিব তুমি কীভাবে জেনারেলস ইংলিশটা পড়বা। ওকে, তাহলে আমাদের এই যে টানা 7 দিনের প্রোগ্রাম, এই প্রোগ্রামে তোমাদের পাচ্ছি তো, অবশ্যই পাচ্ছি। টানা 7 দিন প্রায় 5 ঘন্টা করে টানা টানা ক্লাস হবে। সন্ধ্যা 7টা বাজে শুরু করব ক্লাস, রাত 12টা বাজে শেষ করব। এইটুকু সময় আমি যদি ধৈর্য নিয়ে দাঁড়ায় থাকতে পারি, আমি যদি তোমার সাথে কথা বলতে পারি, তুমি কি আমার কথা শুনতে পারবে না? তোমার স্বপ্ন পূরণের জন্যই তো আমি কথা বলবো। তো আশা করি সবাইকে পাবো, সবাই সুস্থ থাকো।